দর্শক, রাজধানীর খামার বাড়িতে আওয়ামী লীগ নেতারা কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কৃষককে সত্যিকার অর্থে জ্ঞান বিজ্ঞানে গবেষণায় এবং আধুনিক ভাবে আমরা কৃষিকে কৃষককে যদি আমরা জাগরিত করতে পারি এবং সেভাবে কৃষিকে যদি বিনষ্ট করা যায়, তৈরি করা যায়, তবে অবশ্যই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা খুবই কোনো দূরহ ব্যাপার নয়, কঠিন ব্যাপার নয়। জাতির পিতা এটা উপলব্ধি করেছিলেন, যে কারণে সদ্য স্বাধীন দেশে তিনি আমাদেরকে মর্যাদার আসনে অভিষিক্ত করেছিলেন। আমাদেরকে কৃষি বিজ্ঞানীদেরকে কৃষি শিক্ষা থেকে নিয়ে গ্রাজুয়েশন করার পরে রাষ্ট্রীয় ক্ষেত্রে সরকারি চাকুরির ক্ষেত্রে যে মর্যাদা দিয়েছেন, আজ পর্যন্ত আমরা জাতির পিতার প্রতি এবং তার সুযোগ্য সন্তান শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞতা অনিঃশেষ। যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি, কারণ আমরা দেখেছি পরবর্তী সময়ে 1975 সালের 15ই আগস্টের পরে যে সকল স্বৈর শাসকরা দেশ শাসন করার দায়িত্ব পেয়েছিল, তারা কিন্তু কৃষি ক্ষেত্রে কৃষিবিদদের জাতির পিতা যে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন, সেই মর্যাদা থেকে কেটে দ্বিতীয় শ্রেণীতে দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করেছিল। তারা কৃষি শিক্ষার প্রতি নজর দিয়ে দেয়নি, তারা উন্নত আধুনিক কৃষি শিক্ষাকে দেশের সর্বস্তরে পৌঁছে দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। বড়